नमस्कार, गुड मॉर्निंग बंधुरा। ब्लॉगटा होच्छे 5 तारीखेर, समय अभावे आज के एटा अपलोड करछि। तो जाई होक, गुड मॉर्निंग। सकाल बेला तो उठे जे आमार जा काजकर्म सेगुलो आमी शुरू करे दिएछि। 5:30 बाजे, छेले देखो घुमाच्छे, नाइट घुरे एसे घुमाच्छे। আর এদিকে আমি ঝটপট করে ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি। আর আজকে একটা স্পেশাল ডে আছে, যার জন্য সকাল থেকে তোজোর, আবার আমাকে এক জায়গায় যেতেও হবে। পুজো চলে আসছে, নিজেকে তো মানে নিজেকে সাজাতে হবে, তো তার জন্যই আর কি। তো যাই হোক, ঘরের কাজকর্ম তো করতে হবে, এসব ফেলে রেখে তো যেতে পারবো না, আর একা একা সব সামলাতে হয় সেজন্য। তো যাই হোক, সকালে বাসি কাজটা সেরে ফেললাম, ঘরটা পরে মুছবো। তো ফার্স্টে কী করছি, রান্নার আগে কেন চান করে পুজো দিয়ে এসে রান্না সারতে হবে, তো তার আগে আমি একটু পায়েস করে নিচ্ছি। তো পায়েসটা করার জন্য আমি দেখো এখানে ঘিয়ের মধ্যে কিছু ড্রাই ফ্রুটস ভেজে নিচ্ছি, আর ভেজে কিশমিশগুলোকে ভেজে তুলে নিলাম, সেগুলো রাখলাম না। আর ওরই মধ্যে এলাচ আর তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম ধুয়ে রাখা চালটা। চালটাকে ভালো করে একটু ভেজে নেবো, নেড়ে চেড়ে নেবো আর কি, ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দেবো দুধ। তো এইভাবে আমি পায়েসটা করবো। আর একটা স্পেশাল ডে বলেই পায়েসটা করছি, সেটা কী স্পেশাল ডে সেটা তোমরা ব্লগটা পুরো দেখলে বুঝতে পারবে। তো দেখো 7:10 বাকি, তো এখনও ঘর মোছা বাকি আছে, কাঁচা বাকি আছে, ছেলে অফিস থেকে আসবে, তার জামাকাপড় কাচবে, এইসব রয়েছে। তো পায়েসটা দেখো এইভাবে আমি তৈরি করে নিলাম, আর এবারে ঘরটা মুছতে চলে এলাম। তো বাসি ঘরে অন্তত বাসি ঘরটা ঝাড় দিয়ে কাজ করা যায়, সেজন্য আগে ঝাড়টা দিয়ে চারিদিকে জল দিয়ে দিলাম। এবারে ঘরটা মুছছি, আর ঘরটা মুছে ঝটফট করে তারপরে আবার বা একটা একটা করতে করতে না অনেক সময় চলে যায়, মানে চলে যাবে বোঝাই যায় না। সে কখন উঠেছি, তার 7 বেজে গেলো, মানে 7:10 হয়েই গেল বলতে গেলে প্রায়। তো কিছু করার নেই, এবার করতেও হবে, সব কিছুই মেনটেন করতে হবে আমাকে। আমার ওপরে অনেকেরই অনেক আশা, মানে ফ্যামিলি বলো বা আত্মীয় স্বজন বলো, সেই জন্য সবার মন রাখতে গেলে আমাকে নিজে খারাপ থাকি আর ভালো থাকি, সবার মন রাখতে হলে আমাকে কিন্তু সবার মনের মতো করতে হয় অনেক কিছু। তো যাই হোক, ঘরটা ঝাড় মোছা হয়ে আমি এবার চান করে চলে এলাম। এই দেখো কত জামাকাপড়ও কাচলাম। স্নান করতে গেলে কোনো সময় এরকম হয় না যে আমি শুধু স্নান করে নিজের নাইটিটা ধুয়ে এসেছি, কাছাকাছি কাড়া লেগেই থাকে আমার। তো নিচ থেকে ফুল আর জলটাও নিয়ে চলে এলাম, ঠাকুরের জল। এই ঠাকুরের জল আনার সমস্যার জন্য না আমাকে তাড়াতাড়ি স্নান করতে হয়, আর কিছুই না। তো জল নিয়ে চলে এলাম, এবারে পুজোটাও দিয়ে দিলাম, পুজোটা দিয়ে চলে এলাম রান্নাঘরে। চাটা করলাম, চাটা করে এখন এর মধ্যে একটু কুমড়ো আর উচ্ছেটা ওই তেতো করবো আর কি। তেলের মধ্যে সর্ষে ফোড়ন দিয়ে দিলাম, কুমড়ো আর উচ্ছেটা কেটে রেখেছি, সেটাকে দিয়ে দিলাম। তার সাথে নুন আর চিনিও দিয়ে দিলাম, একটু নেড়ে ছেড়ে আর হলুদও দিলাম। ব্যাস একটু নেড়ে ছেড়ে এবারে এটাকে চাপা দিয়ে দিলাম, চাপা দিয়ে এইভাবে ওর জলটা বেরোবে, এটাকে ভাজাভুজি করবো। এদিকে দেখো সয়াবিনটা, আমি তো সয়াবিন যখন সিদ্ধ করি না, যদি তাকে যে নুন দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিলাম, আর এদিকে আমার চিকুনটাও হয়ে গেছে। তো এটাকে নামিয়ে নিলাম, তো কড়াটা একটু ধুয়ে দিলাম। যদি ডালটা ফোড়ন দিতাম, ডাল করতাম ফোড়ন দিয়ে দিতাম, কিন্তু ডাল তো করবো না, যার জন্য আলু পেঁপের একটা তরকারি করবো। তো সেজন্য কী করলাম, জিরে এলাচ দারচিনি তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছিলাম তেলে, দিয়ে এবারে আলু পেঁপে একটা ভালো করে ভেজে নিলাম। এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, মানে ওই আলু পেঁপে সয়াবিন দিয়ে তরকারিটা করবো আর কি। তো পেঁপে আর আলুটাকে ভালো করে ভেজে নিলাম, এদিকে বেশি মশলা ধনে জিরে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো নুন দিয়ে দিলাম, দিয়ে এবারে জল দিয়ে দিলাম, জলটা দিয়ে আর এবারে টমেটো আর ওই সয়াবিনটা করে রেখেছি সেটাকে একসাথে দিয়ে দিলাম, দিয়ে এবারে ভালো করে এটাকে কষিয়ে নেব, ঢেকে 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 ভালো করে কষিয়ে নেব। তো এই দেখো কষিয়ে নিয়েছি একদম,
সঙ্গে একটা কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম। তো মোটামুটি পেঁপেটা সিদ্ধ হয়েই গেছে, তো এবারে ব্যাস এবারে এই মুহূর্তে জল দিয়ে দেবো। এবারে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, কষানো কমপ্লিট, দিয়ে দিলাম জল, দিয়ে এইবারে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব যাতে পুরো মশলাটা ভালো করে জলের সাথে মিশে যায়। দেখো আমার সয়াবিন আলু পেঁপের তরকারি একদম কমপ্লিট হয়ে গেল। তো এটাকে এবারে আমি নামিয়ে দেবো। আজকে এই জন্য ডাল করিনি, সেই জন্যই এই তরকারিটা একটু মাখা মাখা করছি, আর ডাল করলেই থেকে যায়, সেই ডালগুলোকে আমাকেই খেতে হয়, তো সেই জন্য আজকে ডাল করছি না। আর এদের তো পুজো শুরু, মানে আমার ছেলেদের পুজো লেগে গেছে, মানে ব্যাস ওদের খাওয়া দাওয়া বাইরে শুরু হয়ে যায়। তো কী রান্না করবো তাও করছি, দেখো না খাবে কি না কোনো ঠিক নেই এদের। তো আবার একটু পোস্ত করে নিচ্ছি, ওই জন্য ভেন্ডি আলু পোস্ত দিয়ে দিলাম তেলের মধ্যে, পাঁচফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভেন্ডি আর আলুটাকে দিয়ে দিলাম, একটু ভালো করে নেড়ে চেড়ে নুন আর হলুদ দিয়ে দিলাম, দিয়ে দিয়ে পোস্তটাও বেটে নিলাম, পোস্তের সাথে একটা শুকনো লঙ্কাও বেটে নিয়েছি। এরকম এটা ভাজা হয়ে গেছে, ভেন্ডি আর আলুটাও ভাজা হয়ে গেছে, পোস্তটা তুলে দিয়ে দিলাম, আর একটু নেড়ে চেড়ে নিচ্ছি পোস্তটা দিয়ে, ভালো করে এটাকে একটু নেড়ে চেড়ে নিলাম। এইবারে দিয়ে দিলাম পোস্ত বাটার যে জলটা, সেই জলটাকে দিয়ে দিলাম, দিয়ে কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম আগে, তারপরে একটু সর্ষের তেল বিমাস। পোস্ত বানালেই সর্ষে তেলটা কিন্তু বেমাস দিতেই হবে, নাহলে পোস্তর ফ্লেভারটা পাওয়া যায় না ভালো করে, আর পোস্তটার কীরকম একটা গন্ধ থাকে, তো সেই জন্যই পোস্তর ফ্লেভারটা অন্যরকম হয়, তার জন্য একটু তেল দিতে হয়। তো দিয়ে এদেখো নামিয়ে দিলাম, আর এদিকে এদেখো সব করে দিলাম, আর ওই যে নিচে থাকে ওর মা তো নবরাত্রি করছে, বাচ্চা দুটোকে খাবারও দেবো, তাই ওদের খাবারটাও বেড়ে রাখলাম আলাদা আলাদা করে, ভাত ডাল দুই ছেলে আর মেয়ে দুজনকে দেবো আর কি। তো নবরাত্রির মা, ওর মা উপোস করছে ওই জন্যে, মানে ঠিক আছে আমি খাইয়ে দেবো পদে। তো যাই হোক ওদের খাবারটাও দিয়ে এলাম, আমাকেও এক জায়গায় যেতে হবে, তাই আমার তাড়াতাড়ি রান্নাও সেরে নিলাম। 12টা বেজে গেছে প্রায়, 12টা সাড়ে 12টা, হ্যাঁ 12:45, তো বেজে গেছে। এবারে আমি গ্যাসটা এসে মুছে নিলাম, বাসনপুরি রাখলাম, দুধটাকে জাল দেবো। এটাকে এবার আমি খেতে বসে গেছি, আর খেতে খেতে একজনের ফোন চলে এসছে, যেই শুন বুঝতে পেরেছে আমি খাচ্ছি, তো বলছে আপনি খাচ্ছেন, যাক খুব খুশি হলাম, মানে আমার খাওয়াটা সহজে কেউ বোঝেও না দেখেও না, তো আমি যে খাই সেই জন্যে, তাও আবার এত তাড়াতাড়ি, তখন বাজে 1:15, তখন খাচ্ছি আমি। তো যাই হোক বেড়ে বুড়ে নিলাম নিজের জন্য, আসলে আমাকে যারা যেভাবে দেখেছে তারা হঠাৎ যদি একটু পরিবর্তন পায় তারা অবাক হয় আমার মধ্যে, একটু পরিবর্তন পেলে। তো চলো এবার আমি ঝটফট করে খেয়ে নিই, অনেক দিন পর উচ্ছে ভাজাটা খাচ্ছি, উচ্ছে কুমড়ো, এই এই তেতোটা না আমার খুব ফেভারিট, আমার খুবই ভালো লাগে এটা খেতে। তো যাই হোক এবারে তো বাবা একদম যেন, আর বসে খাচ্ছি যখন না তখন মনে হচ্ছে কী আরাম কী শান্তি। যাই হোক খাওয়া দাওয়া সেরে বাসন টাসন মেজে চলে রেডি হয়ে চলে এলাম, এই দেখো নিজেকে সাজাতে পারলারে। প্রথমবার কোরিয়ান ফেসিয়াল করছি হাইড্রা মেশিন দিয়ে। তো যাই হোক, আর এই থেকে আমি ভিডিওটাও করছিলাম, যেহেতু প্রথমবার করছি তো এই ফেসিয়ালটা, ওই জন্যই তো বেশ আরামও লাগলো। আর এইটাকে একদিন একটা মুখোশ করে দিল আমাকে, এই মুখোশটা দেখেই তো আমি প্রথমে ভয় পেয়ে যাচ্ছিলাম। তো যাই হোক হয়েছে, মোটামুটি সাজগোজ তো করতেই হবে, পুজো মানে কথা, তো সাজগোজ না করলে কী হয়, তো একটু একটু তো এগুলো দরকারও আছে, এই ফেসিয়াল টেসিয়াল করা আর কি।
তো যাই হোক, এই দেখো বাড়িতে এসে দেখছি, ফেসিয়াল করে বাড়িতে আসছি আর ঘুটঘুটে অন্ধকার, কালো হয়ে গেছে আকাশ পুরো, মানে কি বলবো একেবারে, মানে ঝড় উঠছে এমন ভয় লেগে গেছে। যাই কোনো রকম চলে এলাম বাড়িতে, এসে তো দেখছি চারিদিকে ছেলেরা বাসন ছড়িয়ে আর টেবিলে খাবারটাও পর্যন্ত আলগা রেখে দিচ্ছে। এসে সব গুছালাম, বাসন টাসন ধুয়ে রাখলাম আর আবার রান্নার জলও আনলাম এর মধ্যে, আর তারপর আবার এখন একটু ঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছি, সেই সকালে তো ঘর ঝাড়া পোছা করেছি সেই জন্য, তো ঘরটাও ঝেড়ে নিলাম আর এদিকে ঘরটা ঝাড়ু দিয়ে ঘরটা একটু ঠিক, মানে পয় পরিষ্কার না থাকলে না আমার ভাল লাগে না, একটু টিপটপ না থাকে, তো সেই জন্যে আমি ঘরটা তিনবার চারবার করে ঝাড়ু। তো যাই হোক, এদিকে ঝাড়টা দিয়ে সব করে একটা কেকও বানিয়ে নিলাম, কেকের ফুল ভিডিওটা তোমরা আমার চ্যানেলে পাবে, চকলেট কেকটা লাভ সাইনের ঘরোয়া পদ্ধতিতে বানালাম। আর আজকে এই দেখো স্পেশাল ডে, আমার এক দেওরের বার্থডে, ও বলেছিল ভেজ কেক খাবে তো বানিয়ে দিলাম। যাক, তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কমেন্ট করো, ভালো লাগলে লাইক শেয়ার করো, পেজটাকে ফলো করো, ইউটিউবটাকে সাবস্ক্রাইব করো। আর কেকটা সত্যি বলছি খুব নরম তুলতুলে হয়েছে, তোমরাও ট্রাই করে দেখো এই কেকটা একবার হলো, প্রচণ্ড নরম তুলতে আর খুব টেস্টি হয়েছিল। যাই হোক, তো চলো আজকের জন্য টাটা, সব কিছু মিশিয়ে আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো জানাতে কিন্তু একদমই ভুলবে না। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।